সবাইকে স্বাগত, আমি রাইয়ান সচ্ছ, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর আজকে 10 মিনিট স্কুলে। চলো শুরু করা যাক আমাদের আজকের টপিক, একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা। একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতা কেন সৃষ্টি হয়? মূলত একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব নগদ ও ব্যাংক হিসাব অন্তর্ভুক্ত করা হয়। এখানে কোনো প্রকার নামিক ও সম্পত্তিবাচক হিসাব রাখা হয় না, যার ফলে এটি একতরফা, দুতরফা এবং বেদাখিলার মিশ্রণ তৈরি হয়। একতরফা দাখিলা পদ্ধতি আর্থিক তথ্যের জন্য খুব একটা নির্ভরযোগ্য না, যার কারণে ভবিষ্যৎ নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে এটি ঝুঁকিপূর্ণ। একতরফা দাখিলা পদ্ধতির প্রধান অসুবিধাই মূলত এটা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বর্তমানে একতরফা দাখিলের অসুবিধা সমূহই বর্তমানে আলোচনা করা হবে। একতরফা দাখিলা পদ্ধতির প্রথম যে সীমাবদ্ধতা তা হচ্ছে আংশিক ও অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। সকল লেনদেনেরই দ্বৈত সত্তা লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞানের একটি নীতি, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে এ নীতি অবলম্বন করা হয় না, যার ফলে লেনদেনের আংশিক চিত্র তুলে ধরা হয়। ভুল ত্রুটির সম্ভাবনা সৃষ্টি হয়, যার কারণ একতরফা দাখিলা পদ্ধতি অসম্পূর্ণ এবং দুর্বল হিসাব, যার কারণে সহজে ভুল ত্রুটি ধরা পড়ে না। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। লেনদেনের দ্বৈত সত্তা লিপিবদ্ধ না হওয়ার কারণে আমরা রেয়ামেন তৈরি করতে পারি না, ফলে গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর্থিক ফলাফল নির্ণয়ের সমস্যা। এই পদ্ধতিতে কোনো প্রকার নামিক হিসাব কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না, যার ফলে কারবারে কেমন লাভ লোকসান হচ্ছে এবং তা নির্ভরযোগ্য কিনা ও সঠিকভাবে নিরূপণ করা যাচ্ছে কিনা তা কিন্তু আমরা জানতে পারি না। একতরফা দাখিলের আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে আর্থিক চিত্র প্রকাশের সমস্যা, কারণ আমরা মূলত এ পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ও ব্যাংক হিসাব অন্তর্ভুক্ত করি, কিন্তু এখানে সম্পত্তির জন্য আলাদা কোনো হিসাব করা হয় না, যার ফলশ্রুতিতে বৈশ্বিক বিবরণী কারবারে আর্থিক অবস্থা প্রকাশে সক্ষম হয় না। তথ্য সংগ্রহ ও সিদ্ধান্ত গ্রহণের সমস্যা। সঠিক তথ্য পাওয়া যায় না, ফলে কারবার যে ভবিষ্যতে কি পরিকল্পনা গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নিবে তা কিন্তু তারা করতে পারে না। একতরফা দাখিলা পদ্ধতিতে যদি কোনো ধরনের জালিয়াতি হয় তাহলে কিন্তু সহজে তা উদ্ঘাটন ও প্রতিরোধ করা সম্ভব নয়। ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি সীমাবদ্ধতা হিসেবে কাজ করে, কারণ এখানে কোনো নামিক হিসাব সঠিকভাবে রাখা হয় না, অর্থাৎ কোনো আয় ব্যয় হিসাব রাখা হয় না, প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করাও সম্ভব নয়। আরেকটি সমস্যা হচ্ছে তুলনামূলক বিশ্লেষণের সমস্যা। যেহেতু এ পদ্ধতিতে কোনো প্রকার নামিক হিসাব অন্তর্ভুক্ত করা হয় না, ফলে চলতি বছরের সাথে বিগত বছরের যে আয় ব্যয়, লাভ লোকসান, ক্রয় ইত্যাদি তুলনামূলক বিচার বিশ্লেষণ সঠিকভাবে সম্ভব নয়। মূল্য নির্ধারণ ও মূল্যায়নের সমস্যা। একতরফা দাখিলা পদ্ধতিতে পণ্য ও সম্পত্তির পৃথক পৃথক হিসাব রাখা হয় না, যার ফলে আমরা মূল্য নির্ধারণ এবং মূল্যায়ন করতে পারি না। প্রয়োগের সীমাবদ্ধতা হিসেবে কাজ করে। কোম্পানি আইন এবং আয়কর কর্তৃপক্ষের কাছে এটি কিন্তু একটি গ্রহণযোগ্য নীতি নয়, তাই ছোট কারবার প্রতিষ্ঠান ছাড়া এবং সামাজিক প্রতিষ্ঠান সংগঠন সমূহে শুধু এর ব্যবহার দেখা যায়। অগ্রহণযোগ্যতা। আয় ব্যয় ও সম্পত্তির সঠিক হিসাব রাখা হয় না বলে এ পদ্ধতিতে সংরক্ষণ হিসাব আদালত, কর কর্তৃপক্ষ ইত্যাদির কাছে আমরা গ্রহণযোগ্যতা পাই না। একতরফা দাখিলা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো আমরা আজকে কি সম্পর্কে জানলাম? প্রথমটি হচ্ছে আংশিক ও অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা, অর্থাৎ এখানে আমরা কোনো দ্বৈত সত্তা ব্যবহার করছি না, ভুল ত্রুটি সহজে ধরা যায় না, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের কোনো ক্ষেত্র নেই, অর্থাৎ আমরা রেয়ামিলের মাধ্যমে তা যাচাই করতে পারছি না। আর্থিক ফলাফল নির্ণয়ে অসুবিধা হচ্ছে, যেহেতু কোনো সম্পত্তি যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। আর্থিক চিত্র প্রকাশের সমস্যা হয়। তথ্য সংগ্রহ ও সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটি সমস্যা তৈরি করে। জালিয়াতি হলে তা আসলে উদ্ঘাটন করা যায় না। ব্যয় নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আসলে তুলনামূলক বিশ্লেষণের সমস্যা তৈরি করে, অর্থাৎ বিগত বছরের সাথে চলতি বছরের কি ধরনের তুলনা হচ্ছে তা আমরা নির্ণয় করতে পারি না। মূল্য নির্ধারণ এবং মূল্যায়নের সমস্যা প্রয়োগের সীমাবদ্ধতা তৈরি করে, এবং অগ্রহণযোগ্যতা অর্থাৎ কর, ঋণ ইত্যাদি সুবিধার ক্ষেত্রে একতরফা দাখিলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। আজকের ক্লাস এই পর্যন্তে, ধন্যবাদ সবাইকে।